লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কুমিল্লায় নদীর পানি কিছুটা কমলেও ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী বেলায়ত হোসাইন নোয়াখালীর সদর উপজেলার দাঁতপুর থেকে আছেন নাসিম শুভ এছাড়াও কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুলা তবে আমরা শুরুতেই লক্ষ্মীপুরে সহকর্মী বেলায়েত হোসাইনের কাছে যাব বেলাইত লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আজকে আপনি কেমন দেখছেন জানাবেন সেই সঙ্গে আমরা জানতে পারছি যে লক্ষ্মীপুরে এখনো অনেক মানুষই তাদের বাড়িতে আটকা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং সেখানে ত্রাণ কার্যক্রম কেমন চলছে মুক্তি লক্ষ্মীপুরের অবস্থা গতকালকের মতোই অপরিবর্তিত রয়েছে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে যেটি গতকালকেও বলার চেষ্টা করেছিলাম যে আশ্রয় কেন্দ্রগুলোতে আর কোনো ধরনের মানুষ প্রবেশ করানোর কোনো জায়গা নেই ফলে মানুষ যেটি করছে বিভিন্ন বাজারের যেই মফসল শহরগুলো রয়েছে সেই শহরগুলোর যেই বড়ো বড়ো মার্কেট রয়েছে সেই মার্কেটের দ্বিতীয়তলা থেকে উপরের তলাগুলোতে তারা গিয়ে অবস্থান নিচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের অন্যতম একটি প্রধান সংযোগ সড়ক এটি হচ্ছে বটতলি থেকে দত্তপাড়ার দিকে যাওয়ার একটি সড়ক এই সড়কটি মূলত এই শহরে একটি এলাকার কিভাবে মানুষের জীবনযাত্রার অবনতি ঘটিয়ে দিচ্ছে এই একটি সড়ক কিন্তু তার বাস্তব উদাহরণ এই সড়কটিতে গাড়ি প্রবেশ করতে যেই ভোগান্তির শিকার হচ্ছে ফলে এই এলাকাগুলোতে প্রাণ ঢুকতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে এর পাশাপাশি আমি একটু দেখাতে চাই আপনি নিশ্চয়ই দেখছেন পানির স্রোত কিভাবে নিম্ন এলাকাগুলোতে নামছে এবং পানির স্রোত এখনও অব্যাহত আছে এবং এমন পরিমাণে পানি নামছে যে যেদিকে পানি যাচ্ছে সেই দিক থেকে পানি সরার কোনো জায়গা নেই ফলে এই এলাকাগুলো ক্রমেই প্লাবিত হয়ে যাচ্ছে মানুষের দুর্ভোগ বাড়ছে লক্ষ্মীপুরে আমরা গতকাল পর্যন্ত গতকাল সকাল পর্যন্ত আমরা দেখেছি লক্ষ্মীপুরের ত্রাণ তৎপরতা অনেকটাই কম কিন্তু আপনি জানেন যে গতকাল থেকে আমরা এখন টিভিতে সরাসরি লক্ষ্মীপুরের পরিস্থিতি যখন ঘন্টায় ঘন্টায় দেখিয়েছি ঢাকা থেকে বিভিন্ন ত্রাণ সহায়তা টিম আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন এবং তারা নিজেদের উদ্যোগে এসে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় প্রত্যন্ত এলাকায় এখন ত্রাণের গাড়িগুলো ঢুকছে এটি একটি আশার দিক তবে এখনও একটি বিষয় সবাই বলছে যে আসলে অনেক এলাকায় এখনও কোনো ধরনের ত্রাণ সহায়তা যায়নি বিশেষ করে যদি আমি এলাকাগুলোর নাম বলি দিঘুলি ইউনিয়ন সেই ইউনিয়নে এখনও কোনো ত্রাণ সহায়তা যায়নি ফলে দিঘুলিবাসী অনেক দুর্বিষহ জীবনযাপন করছেন পাশাপাশি চন্দ্রগঞ্জ ইউনিয়নে এখন পর্যন্ত কোনো সেই অর্থে ত্রাণ সহায়তা যায়নি কুষাখালী ইউনিয়নের অবস্থা খুবই খারাপ সেখানকার মানুষ একটু খাবারের পানি শুকনো খাবারের জন্য কিন্তু হাহাকার করছেন এবং আরও যদি বলি চরণশাহীর অবস্থা খুব একটা ভালো নয় এবং গতকালকেও আমি বলার চেষ্টা করেছি যে লক্ষ্মীপুরের যেই সদর উপজেলার যেই একুশটি ইউনিয়ন একুশটি ইউনিয়নের এখন কিন্তু মোটা দাগে প্রায় সবকটি ইউনিয়নে কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং কোন ইউনিয়নেরই অবস্থা এখন আর ভালো নয় মানুষ পানিবন্দী অবস্থায় নয় লাখের মতো গতকালকে থেকে গতকাল আমাদের কাছে তথ্য ছিল এখন পর্যন্ত জেলা পরিষদ থেকে জেলা প্রশাসন থেকে আমরা নতুন কোনো তথ্য পাইনি নয় লাখের মতো মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং এই মানুষগুলো যেই দুর্বিশহ জীবনযাপন করছে তা অবর্ণনীয় আসলে যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এমন মানুষও কিন্তু অভাবের মধ্যে পড়েছে এবং তাদের আর সবচেয়ে যেটি বড় সমস্যা হয়ে গেছে সেটি হচ্ছে তারা ঘরে খাবার আছে কিন্তু সেই খাবার রান্না করে খেতে পারছেন না অর্থাৎ তাদের পাকঘর সহ যাবতীয় যেই আদি সেগুলো ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তো লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আজকে ছিল এই আমার মতো আমার কাছে পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব